পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ কয়টা আওয়াজ করে বলেন না এক নাম্বার মসজিদুল হারাম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা যেখানেই তোমরা নামাজ পড়ো না কেন মসজিদের হারামের দিকে হয়ে নামাজ পড়ো কেবলা কোন দিকে আজকে এদিকে এইদিকে কেবলা আমি যদি এদিকে হয়ে পড়ি নামাজ হবে না কেন কারণ কেবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ চিল্লায় বলেন ঠিক কি না মসজিদুল হারাম পৃথিবীর প্রথম মসজিদ ওখানে একটা ঘর আছে ঘরটার নাম হলো কাবা ইন্না আউওয়াল বাইতিন উদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকা এই পৃথিবীর প্রথম ঘর যেই ঘরটা স্থাপিত হয়েছে বাক্কা শহরে বাক্কা মক্কার আগের নাম এখন শহরের নাম মক্কা আগে নাম ছিল কি সবাই বলেন কি নাম ছিল মক্কা এটা পৃথিবীর আদি ঘর সব নবীদের পরশধন্য ধুলিতে এই জায়গাটা বরকতময় হয়েছে এটা এমন ঘর যেই ঘরের চারদিকে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ হজ উমরা করেছেন কে কে দেখি হজ উমরা করেছেন আপনারা না মাশাআল্লাহ আমরা যারা করতে পারি নাই আল্লাহ তাদেরকেও তৌফিক দাও আমিন আমরা যেন এই কাবা ঘরে যে প্রাণ ভরে সালাত আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করো আমরা যেন মসজিদে নববীতে যে সালাত পড়তে পারি তৌফিক দান করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা প্রাণ খুলে মন প্রাণ উজাড় করে বিশ্বামিত ইসলামকে সালাম দিতে পারি আল্লাহ তৌফিক দান করো এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন একশোটা রহমত নাজিল হয় আওয়াজ করে বলেন কয়টা আল্লাহর হাবিব বললেন প্রতিদিন প্রতিনিয়ত একশোটা রহমত নাজিল হতেই থাকে সিত্তুন আলিত তাইফিন ষাটটা রহমত তাদের উপর নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে তাওয়াফ করে আরবাইন আলিল মুসল্লিন বাকি চল্লিশটা নাজিল হয় যারা কাবা ঘরের পাশে নামাজ পড়ে ওয়াইশরুন আলিন নাযিরিনা ইলাল কাবা বাকি বিশটা রহমত প্রতিনিয়ত নাজিল হয় যারা তাওয়াফ করে না সালাত আদায় করে না শুধু কাবার গিলাফের দিকে তাকিয়ে থাকে কাবার দিকে তাকায় থাকলেই সওয়াব সুবহানাল্লাহ পড়েন এক রাকাতে কয় লক্ষ রাকাতের সওয়াব এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা স্পেশাল ভার্চু এন্ড রিওয়ার্ড বিশেষ সওয়াবের নিয়তে পৃথিবীর এই তিনটা জায়গা ছাড়া কোথাও নিয়ত করে ভ্রমণ করা জায়েজ নাই এক হচ্ছে দুই হচ্ছে মসজিদ নববী তিন হচ্ছে মসজিদুল আকসা এই তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে নিয়ত করে সফর করা যাবে না এতে সফর করা যাবে না যদি এই মৌলভী বাজারের জামে মসজিদে যাই বেশি সওয়াব পাওয়া যাবে এই নিয়তে সফর করা যাবে সওয়াব শুধু এই তিন মসজিদে মসজিদুল হারামে এক রাকাতে কত রাকাতের সওয়াব কথা কয় না বুঝে নাই বোধ হয় কয় লক্ষ আর মসজিদে নববীতে এক রাকাতে এক হাজার রাকাতের সওয়াব আরেক বর্ণনায় আছে পঞ্চাশ হাজার বর্ণনাটা দুর্বল সহি বর্ণনায় এসেছে এক রাকাতে এক হাজার রাকাতের সওয়াব মসজিদুল আকসায় সালাত পড়লে এক রাকাতে এক বর্ণনায় এসেছে আড়াইশো রাকাতের সওয়াব আরেক বর্ণনায় এসেছে পাঁচশো রাকাতের সওয়াব